প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে উঠে আসছে একটি তাৎপর্যপূর্ণ খবর আপডেট কার্যত সঠিক কতজনের মেরা তালিকা আসতে চলেছে চোদ্দো হাজার বাহান্ন নাকি চোদ্দো হাজার বিয়াল্লিশ অর্থাৎ ওয়ান ফোর জিরো ফাইভ টু নাকি ওয়ান ফোর জিরো ফোর টু একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে অবশ্যই থাকছে কোর্ট অর্ডার এবং ক্যাভিয়েট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যাদি আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অথেন্টিক নিউজ আপডেট চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই বন্ধুরা আমরা মহামানব কলকাতা হাইকোর্টের যদি অ্যাপিলিটেড সাইট থেকে ম্যাট কেসের স্ট্যাটাস লক্ষ্য করি এবং সেখানে কিন্তু দেখব যে আঠাশ আঠের অর্ডার কপি আপলোডেড হয়ে গিয়েছে সেই সাতচল্লিশ পাতা ছেচল্লিশ পয়েন্টের অর্ডার কপি যেখানে কার্যত বিয়াল্লিশ নম্বর পয়েন্ট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে তুলে ধরা হয়েছে যে চোদ্দো হাজার বাহান্ন জন যারা পিটি অ্যাপেয়ার করেছিলেন সেই চোদ্দো হাজার বাহান্ন জনকেই কাউন্সেলিং করিয়ে রেকমেন্ডেশান দিতে হবে যারা প্রত্যেকে পিটি অ্যাপেয়ার করেছিলেন কিন্তু সেখানে পরের দুটো লাইনে লেখা রয়েছে যে এটা অবশ্যই কিন্তু দিতে হবে সবাইকে কিন্তু কমিশনের নির্দিষ্ট ল অনুযায়ী নির্দিষ্ট ল ফলো করে আর এখানেই একটা সংশয় বা জায়গা বা প্রশ্নের জায়গা উঠছে যে সবার নিয়োগ নাকি সবার নিয়োগ নয় ল অনুযায়ী হতে গেলে কী হবে তো এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু ইতিমধ্যেই প্রোভাইড করেছে সেটা আপনারা দেখতে পারেন আরও একবার জানিয়ে রাখি যে কোট অর্ডার অনুযায়ী কিন্তু এটাই বলা আছে যে চোদ্দো হাজার বাহান্ন যারা প্রত্যেকেই পিটি অ্যাপেয়ার করেছেন তাদের সেই চোদ্দো হাজার বাহান্ন অর্থাৎ ওয়ান ফোর জিরো ফাইভ টু এদের প্রত্যেককেই অর্ডার কপির বিয়াল্লিশ নম্বর পয়েন্ট অনুযায়ী কাউন্সিলিং করিয়ে রিকমেন্ডেশান দিতে হবে তবে অবশ্যই কমিশনের নির্দিষ্ট ল অনুযায়ী এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে সামাজিক গণমাধ্যমে দৈনিক একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্রে একটি উল্লেখযোগ্য খবর আপডেট কিন্তু বেরিয়ে এসেছে এবং সেখান থেকে মোট প্রার্থী সংখ্যা ঘোষিত শূন্য পদের নিরিখে অর্থাৎ চোদ্দ হাজার ঘোষিত শূন্য পদের নিরিখে প্রার্থী সংখ্যা রয়েছেন চোদ্দো জন অর্থাৎ ওয়ান এই কথা কিন্তু উল্লেখিত হচ্ছে তো একে কেন্দ্র করেও চাকরি জানতে চাইছেন তাহলে চোদ্দো হাজার বাহান্ন নাকি চোদ্দো হাজার বিয়াল্লিশ দশজন তো এখানে কম হয়ে যাচ্ছে তো ক্ষেত্রে এই মুহূর্তে কিছুই কিন্তু বলা যাচ্ছে না কারণ কমিশন এখনও পর্যন্ত তাদের ওয়েবসাইটে লিস্ট আপলোড করেনি এবং লিস্ট আসার যে নির্ধারিত সময়সীমা সেটাও কিন্তু কমিশন চাইছে যে চার সপ্তাহ নয় তার আগেই অর্থাৎ দু সপ্তাহের মাথাতেই অর্থাৎ আগামী সপ্তাহের শেষের দিকেই এটি তারা কিন্তু প্রকাশ করবে এবং কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবও এই বিষয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য কিন্তু ব্যক্ত করছেন তারা কিন্তু নিয়োগের পক্ষেই সদর্থক তো সেই দিক থেকে লিস্ট না আসা পর্যন্ত এ বিষয়ে কিন্তু কোনো ক্লারিফিকেশান পাওয়া যাচ্ছে না কিংবা এই সংক্রান্ত কোনো নোটিফিকেশান পাওয়া পর্যন্ত তো অবশ্যই মহামান্য কোর্টের ইনস্ট্রাকশান রয়েছে পাশাপাশি মহামান্য কোর্টের একটা ইনস্ট্রাকশান এমনও রয়েছে যে কমিশনের নির্দিষ্ট ল অনুযায়ী কিন্তু এই কাজটা করতে হবে তো সেই নিরিখে বলা যেতে পারে চোদ্দো হাজার নাকি চোদ্দো হাজার কোন তালিকায় কোন সংখ্যক প্রার্থী সংখ্যায় শিলমোহর পড়বে সেটাই এখন শুধুমাত্র দেখার অপেক্ষা যখন কমিশন ওয়েবসাইটে যাবতীয় বিষয় ডিটেলস দেবে তো এই বিষয় একটি গেল এবং পরবর্তী ক্ষেত্রে এই চঞ্চাল্যকর তথ্যের পাশাপাশি উঠে আসছে ক্যাভিয়েট প্রসঙ্গ চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে দেখে নিই আমরা চলে এসেছি একেবারে অনস্ক্রিনে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল সাইট সেখান থেকে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে আসছে স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ ক্যাভিয়েট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি তো দেখতে পাচ্ছেন ক্যাভিয়েট নাম্বারও রয়েছে ফাইলিং ডেট রয়েছে ওয়ান ওয়ান এইট থ্রি সিক্স অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং দুই নয় দু এই মামলা কিন্তু এই ক্যাভিয়েট কিন্তু দাখিল হয়েছে গতকালকেই দেখতে পাচ্ছেন যে স্টেট লোয়ার কোর্ট ইনফরমেশান ওয়েস্ট বেঙ্গল হাই কোর্ট অ্যাট ক্যালকাটা এবং টাইটেলে রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সন্মানীয় রাজীব ব্রহ্ম তো উল্লেখযোগ্যভাবেই ক্যাভিয়েট প্রসঙ্গে এই ডিটেলসটাই আপাতত উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে স্ট্যাটাসে আরও কি সংযুক্তি ঘটছে সেই দিকে আমরা ফোকাস রাখছি জরুরি তথ্য পেলে সবটাই প্রোভাইড করব এখন এটুকুই সকাল ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ